আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি তো আল্লাহর রহমতে অনেক ভালো আছি। ভিডিওর প্রথম শুরুতে বলতেছি, আমার ভিডিওটি দেখে একটা লাইক দিবেন আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটিকে আমার পাশে থাকবেন। তো আমি সানিয়াকে নিয়ে চলে এসেছি ডাক্তারের কাছে, হাসপাতালে এসেছি ওকে নিয়ে। ও হঠাৎ করে অসুস্থ হয়ে গেছে, ডাক্তারের কাছে না নিয়ে এসে কোনো উপায় ছিল না, আমার ইমার্জেন্সি ওকে নিয়েই আসতে হলো। এতটা অসুস্থ হয়ে গেছে, জ্বর, বমি, পেট খারাপ, একদম সব কিছু একসাথে। তো আমি যেখানে আসছি এখানের পরিবেশটা অনেক সুন্দর, আমার কাছে ভালো লাগছে, খুব সুন্দর একটা পরিবেশ। আর এই ফ্ল্যাট হচ্ছে খালি, এখানেও ডাক্তার বসাবে, কিছু কিছু ডাক্তার নাই এখানে, তো এখানেও কিছু ডাক্তার বসাবে এই ফ্ল্যাটটায়। তো আমার কাছে অনেক ভালো লাগছে এখানে এসে, কোনো গ্যাদারিং নাই, একদম ফাঁকা, আর সময়ও বেশি নষ্ট হয় না, সময় বেশি লাগে না, আমার মাত্র আধা ঘন্টা লেগেছে। এই হচ্ছে লিফট, লিফট দিয়ে এখন আমি নেমে যাব, সানিয়াকে ডাক্তার দেখানো শেষ। তো লিফটের ভিতরে এটা, এখন আমি লিফট থেকে নেমে যাব। তো এই হচ্ছে নিচতলা, এই যে বাহিরের যে পরিবেশটা, এখানে কিছু দোকান আছে, শোরুম আছে এখানে দেখতেছি, আর বোরখারও দোকান আছে, ভালোই কয়েকটা দোকান আছে এখানে, পাশে রেস্টুরেন্ট আছে, সব কিছুই আছে এখানে, সব কিছুই পাওয়া যায়। তো এই যে আমি বের হয়ে যাচ্ছি, আর সিঁড়ি দিয়েও যাওয়া যায় উপরে, লিফট দিয়েও যাওয়া যায়। এই হচ্ছে সিঁড়ির যে রাস্তাটা, তো আমি এখন নেমে যাব, নেমে রিক্সা নিয়ে নেব। তো রিক্সা চড়ে গেলাম, উঠে বসলাম, এখন বাসার দিকে যাওয়ার জন্য রওনা দিলাম। তো রাস্তাটাও অনেক সময় জ্যাম থাকে, আমি যখন গিয়েছি সকাল 10টার দিকে, তখন এতটা গ্যাদারিং ছিল না রাস্তায়, কোনো জ্যাম জোট নাই, একদম ফাঁকা। আমার কাছে অনেক ভালো লাগছে, রাস্তাটাও দিয়ে যেতে অনেক ভালো লাগছে। আর তো রাস্তার এখানে বাহিরের ভিডিওটা শান্ত করেছে, আমরা রিক্সায় বসে আছি, তো শান্ত একটু ভিডিও করে নিল। এই যে পাশে যে গাছগুলো, গাছগুলো দেখে অনেকটা ভালো লাগতেছে। আর সানিয়া এতটা অসুস্থ ছিল বলার মতন না, যাক আমরা ডাক্তার দেখানোর পর, বের হওয়ার পর ও একটু তাকাইছে, ঘুমিয়েছিল, তো ও তাকাচ্ছে। আর রিক্সায় বসে শান্তকে ডাকতেছিল, ওর কোনো সাড়া শব্দ নাই, হাসি খুশি নাই। তো এই যে শান্ত ওকে দেখাচ্ছে, এই যে ওর মুখে কোনো হাসি নেই, অনেক অসুস্থ তাই, আর চেহারাটা অনেক মলিন হয়ে গেছে, যেহেতু পেটটা ভালো নেই। এই যে হাসতেছে না, শান্ত অনেক চেষ্টা করতেছে হাসানোর জন্য। তো আমরা প্রায় বাসার কাছাকাছি চলে এসেছি, এই যে সানিয়া কোনোভাবেই কথা বলতেছে না।
তো আমার সানিয়ার জন্য সবাই দোয়া করবেন, সানিয়া যাতে সব সময় সুস্থ থাকে, হাসি মুখে থাকে, ভালো থাকে। সবার কাছে এই কামনা করছি, আমার সানিয়ার জন্য দোয়া করবেন। আর সানিয়া একদম ছোট, তো ও অসুস্থ থাকলে আমার কিছুই ভালো লাগে না। তো যে যেখানে আছেন সবাই সুস্থ থাকবেন, আর আমার ভিডিওটি পুরো দেখবেন। আল্লাহ হাফেজ।